করোনা মহামারীর মাজতে করোনা বিভ্রাট সোয়াব টেস্ট করা রিপোর্ট আহে মতো কিন্তু স্যাম্পল দিয়া নাই গতি কি কারণ হয়েছে মোব নেগেটিভ রিপোর্ট অহা লোক পিছত পজিটিভ হয় করোনা মহামারীয়ে হাহাকার পরিস্থিতির সৃষ্টি করেছে সমগ্র বিশ্বত এনে সময়ত করোনার বিরুদ্ধে যুঁজি আছে চিকিৎসক নার্স আর বহু চিকিৎসাকর্মী তার মাজতে হয়েছে বহু বিভ্রাট এইজন দিল্লীত কর্মরত এজন কনিষ্ঠ চিকিৎসক নামেও অভিষেক ভায়ানা বয়স 26 বছর করোনার উপসর্গ দেখা পাই চিকিৎসকজনে সোয়াব টেস্ট করালে এবার নহয় দুবারও দুইবারে ফলাফল নেগেটিভ কিন্তু বৃহস্পতিবারে করোনার মৃত্যু ঘটে ডেকা চিকিৎসকজনের দিল্লীর মৌলানা আজাদ ইনস্টিটিউট ফর ডেন্টাল সায়েন্সের কর্মরত আছিল অভিষেক স্নাতকোত্তরের বাবে হওয়া প্রবেশ পরীক্ষাত এইমসত 21 নম্বর স্থান পাইছিল এই মেধাবী চিকিৎসকজনে কিন্তু করোনা বিভ্রাটে প্রাণ গলে এই চিকিৎসকজনের করোনা বিভ্রাটের পৰা সারি যোৱা নাই অসমে হোজাই জেলার লঙ্কার কাকিত এজন পঞ্চায়েত সচিবর সোয়াব টেস্টে করা নাছিল কিন্তু শুকুরবারে কোভিড 19 রিপোর্টত পঞ্চায়েত সচিবজনের নাম পজিটিভ আহে সচিবজনের নাম হয়েছে শম্ভুসুর 25 জুনত সোয়াব সংগ্রহের দিনা উপস্থিত আছিল সোয়াব টেস্ট নকরাকয়ে কোভিড পজিটিভ আহে এই পঞ্চায়েত সচিবজনের পজিটিভ রিপোর্ট লৈ চিকিৎসালয়লৈ নিবলে আহে পঞ্চায়েত সচিবজনক কিন্তু প্রতিবাদ করাত হসপিটাললৈ নিবলে সক্ষম নহল স্বাস্থ্যকর্মী এতিয়া স্থানীয় রাইজর সন্দেহ হয়েছে শম্ভু সুতর সোয়াব কার লগত সলনি হয় পজিটিভ আহিল মই কিছু যাবতীয় কাম কৰি আছিলোঁ তাৰপিছতে মোৰ বন্ধু এজনে ফোন কৰি পেলাই ক'লে যে তোৰ নামটো এনেকৈ মই লিষ্টত দেখিছোঁ তই মানে চেম্পুল দিছিলি নেকি মই তেতিয়া ক'লোঁ বোলো মইতো চেম্পুল দিয়া মনত পৰা নাই মই যিদিনাখন চেম্পুল নিবলৈ আহিছিলে সেইদিনাখন মই মানুহ ইয়াত প্ৰেজেণ্ট নাছিলোঁ সেই সময়টোত লগে লগে তেওঁ মিছেছে মানে হেৰি কৰে আশা চুপাৰভাইজাৰ কৰে তেওঁ লগে লগে ক'লে যে দাদা আপোনাৰ নামটো মই ইয়াত দেখিছোঁ তাৰপৰা মই বোলো মইতো কিন্তু চেম্পুল দিয়া নাই গতি কি কাৰণত হৈছে মই বাৰু কিন্তু এটা কথা কিবা এটা মানে সমস্যা বা কিবা এটা খেলি মেলি সৃষ্টি হৈছে চাগে কেৱল ইমানেই নহয় চিকিৎসালয়লৈ নিব লাগে কোভিড আক্রান্তক কিন্তু লৈ যোৱা হৈছে সুস্থ কাৰোবাক এনে ঘটনাও বহু ঘটিছে এনে বিভ্রাট এতিয়া অতি সহজলভ্য ফলত নগুৰ নাকটি হৈছে বহুতৰে ব্যুৰো ৰিপৰ্ট প্ৰাগ নিউজ